ডিবিসি নিয়মিত আয়োজন কৃষিকথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক আজ আমরা আলোচনা করব শীতকালে মুরগির খামারে সতর্কতা প্রসঙ্গে আর এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডক্টর কে বি এম সাইফুল ইসলাম জনাব সাইফুল ইসলাম আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে যেমনটা বলছিলাম যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে শীতকালে মুরগির খামারে কি ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন অর্থাৎ যারা মুরগির খামারি রয়েছেন প্রান্তিক পর্যায়ে রয়েছেন কিংবা বাণিজ্যিকভাবে করছেন তারা আসলে এই যে সময়টা যে সময়টা মানুষই বিভিন্ন ধরনের রোগবালায় সম্মুখীন হয় সেক্ষেত্রে এই মুরগির ক্ষেত্রে যারা খামার করছেন তারা আসলে কি ধরনের সতর্কতা মেনে চলবেন আপনার কাছে শুরুতে সেটা জানতে চাই ধন্যবাদ মুরগির খামারে বিশেষ করে শীতকালে আমাদের দেশের ক্ষেত্রে যে ধরনের সতর্কতা নেওয়া উচিত শুরুতে আমি একটু বলি যে মুরগি কিন্তু প্রাকৃতিকভাবেই শীতের জন্য তাদের একটা বিশেষ প্রাকৃতিক নিরাপত্তা ব্যবস্থা বা প্রোটেকশন তাদের জন্য আছে তাদের যে ফেদার অল্প ঠান্ডায় বা অল্প শীতে তাদের খুব বেশি কিছু হওয়ার কথা না কারণ তারা হিট বা তাপমাত্রা যেটা সেটা শীতকালে ফুলিয়ে রেখে ফেদারটা পালকগুলোকে ফুলিয়ে রেখে প্রাকৃতিক ভাবে তারা হিটটা বা তাপমাত্রা আটকে রাখতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে বা সময় শীতের তাপমাত্রা অনেকটা যেমন চার পাঁচ ডিগ্রি অনেক সময় হয়ে যায় বিশেষ করে সেই সময় সেই সব ক্ষেত্রে আমাদের খামারিদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যে শীতের শুরুতেই যে মুরগির যে বাসস্থান বা ঘর যেটা আছে সেটা এমনভাবে প্রিপারেশন করা উচিত বা তৈরি করা উচিত যাতে পর্যাপ্ত আলো বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারে যে ঘরের উপরে যদি ঝোপ জঙ্গল থাকে চতুর্দিকে যদি ঝোম জঙ্গল থাকে সেগুলো তখনই আগে ভাগে কেটে ফেলতে হবে যাতে সরাসরি সূর্যের আলোটা পড়তে পারে আর যেহেতু সূর্যের আলোর পরিমাণটা দিনের বেলাতে কমে যাচ্ছে শীতকালে তো সূর্যের আলোটা খুব আহ জরুরি একটা বিষয় যাতে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ঘরের এবং ঘরের তাপমাত্রার থেকেই কিন্তু মুরগির ছিদজনিত যে ধকল এইসব কারণে যে তার প্রোডাকশন বা উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া বা ইমিউন সাপ্রেশন বা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া এটা আসলেই তাপমাত্রার সাথে খুব বেশি সংযুক্ত আসলে তো এটা এমন করা উচিত যে আলো বাতাসটা ঠিকমতো চলাচল করবে তাপমাত্রাটা যাতে ঘরের ভিতর ধরে রাখা যায় কারণ মুরগির সুন্দরভাবে বা সুস্থভাবে সার্বিক সফলভাবে মুরগি চাওয়া তাহলে আবাসিক স্থলের বিষয়টা দিকে গুরুত্ব দিতে প্রথমে একটা গুরুত্ব একটা গুরুত্ব এরপরে দেখা যায় যে এই যে শীত আসতে শুরু করেছে মানুষের মতো পশু পাখির মধ্যে নানা রকমের রোগবালাই শুরু হয়েছে এই রোগবালাইগুলো আসলে কি ধরনের রোগে আক্রান্ত হচ্ছে মুরগিগুলো এবং এর প্রতিষেধক বা প্রতিকার কি হতে পারে যেহেতু শীতজনিত সমস্যা শীতের কারণে যে সমস্যাগুলো হয় বেসিক্যালি বা সাধারণত আমরা মানুষের যেরকম দেখি ঠান্ডা ঠান্ডাজনিত যে রোগ বালাই সেই রোগ বালাইগুলো বেশি হচ্ছে যে এখানে শ্বাসতন্ত্রের রোগ যেগুলো আছে হাঁচি কাশি ঠান্ডা জনিত রোগ যেগুলো মুরগির কিছু কিছু রোগ আছে যেগুলো শীতকালে বা ঠান্ডা আবহাওয়াতে বেশি হচ্ছে তার মধ্যে আপনার ইনফেকশাস লেরিঙ্গো ট্র্যাকিয়াটিস হতে পারে আমরা রানী একটা ডিজিজ বলি বা চুনা হাগা যেটা আছে সেটা হতে পারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো ভয়াবহ রোগটা ওই শীতকালে প্রকোপটা বেশি হয় কারণ শীতের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা চলে যায় ধকলজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আরেকটা ডিজিজ যেটা আছে ক্রনিক রেসপাইরেটরি ডিজিজ যেটা মুরগির আপার রেসপাইরেটরি ট্র্যাক বা এটা ঊর্ধ্বতন রেসপাইরেটরি ট্র্যাক বা স্বাস্থ্যন্ত্রের সমস্যা বলা হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের ডিজিজ কমপ্লেক্স মানে একটা রোগ না হয়ে অনেকগুলো রোগের মিশ্র সংক্রমণ হওয়ার সুযোগটা বেশি থাকে আরকি শীতকালে বিশেষ করে কারণ ধকলজনিত কারণে যেটা হচ্ছে আরকি মানে শীতের আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে তারা এই রোগগুলোতে আক্রান্ত হচ্ছে হ্যাঁ এই রোগগুলোতে আক্রান্ত তো সে ক্ষেত্রে খামারীরা কি ধরনের প্রতিষেধক আগে থেকে কি কোনো সতর্কতামূলক আগে থেকে সতর্কতা যেটা করতে হবে যে যেহেতু শ্বাসতন্ত্রের রোগ বালাই হচ্ছে আমি বাসস্থানের কথা বলছিলাম যে এটার ভেন্টিলেশন খুব বা বায়ু চলাচলটা খুব ভালো করতে হবে আমাদের দেশে যেটা করছে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে মুরগির খামারকে আপনি দেখবেন যে মোটা কাপড়ের পর্দা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে শীতকালে এটা কিন্তু আমরা আমরা না কারণ যদি শীতকালে মোটা কাপড় কিংবা পলিথিন দিয়ে ঢাকা হয় তাহলে ঘরের বাতাস চলাচলটা বন্ধ হয়ে যাচ্ছে যার ফলে মুরগির লিটার সেটার থেকে কিংবা মুরগির পুব বা পায়খানা আমরা যেটা বলি মল থেকে বা ড্রোপিংস থেকে যেই ময়েশ্চারটা বের হচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে সেটা বাইরে যেতে পারছে না যার ফলে মুরগির শ্বাসতন্ত্রের যে রোগগুলো সেগুলো হচ্ছে তো মুরগির ঘরটাকে অবশ্যই চট অথবা যেগুলোতে ফাঁকা আছে বায়ু চলাচল কিছুটা হলেও করতে পারবে সেগুলো দিয়ে বন্ধ করতে হবে পলিথিন বা মোটা কাপড় দিয়ে বন্ধ করা যাবে না তাতে বাতাস চলাচলের সমস্যা হবে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে মুরগি শীতকালে কিন্তু খেয়াল করবেন যে মুরগির খাবার চাহিদা বেড়ে যায় মুরগি এক জায়গায় জমা হয়ে থাকে পানি পাশাপাশি তুলনামূলকভাবে পানি কম খায় তো খাবার চাহিদা বেড়ে যায় বলতে কারণ যেহেতু তাদের তাপ উৎপাদন করতে হবে খাবার বেশি খাচ্ছে হচ্ছে তাপ উৎপাদন করার জন্য আর কি পানি কম খাচ্ছে কারণ পানি খেলে কিছু তাপমাত্রা কমে যাচ্ছে তাদের গায়ের তো একটা করা যেতে পারে যে এই আমরা যে মুরগিকে রেশন দেই রেশন দেই এটাকে ব্যালান্সড করা এটাতে ক্যালোরির পরিমাণ কিছুটা বাড়ায় দেয়া যেতে পারে অন্যান্য অনুপাত বা অন্যান্য পুষ্টি উপাদান সমান রেখে সেটা কিভাবে করা যেতে পারে যদি খাবারে কিছুটা তেল মিশিয়ে দেওয়া হয় তাহলে ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে অন্যান্য উপাদানে কোনো ই হচ্ছে না আর কি আরেকটা হতে পারে যে পানিটা যেহেতু ঠান্ডা পানিটা বারবার চেঞ্জ করে দিলে কারণ আমরা তো ডিপের থেকে পানি দিচ্ছি তো বা টিউবওয়েল থেকে পানি দিচ্ছি খেয়াল করবেন যে এনভায়রনমেন্টের যে পানি কার থেকে টিইউব পানি কিছুটা হলেও তাপমাত্রা একটু বেশি থাকে সেটা ঘরের মধ্যে কিছুক্ষণ পানিটা থাকলে এটা এনवायरमेंटের তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রায় নিয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই পানিটা একটু চেঞ্জ করে দিতে পারি যদি অল্প স্কেলে হয় একটু গরম পানি যদি দেওয়া সম্ভব হয় গরম পানিটা দিলে তারা গরম পানিটা খাবে তাদের মেটাবলিজমটা তাহলে ঠিক থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে ঠান্ডা জনিত সমস্যা যেহেতু বেশি হচ্ছে আমরা খাবার পানিতে কিছু ইলেকট্রোলাইটস ভিটামিনস এগুলো দিয়ে দিতে পারি খাবার পানিতে সেই ক্ষেত্রে তাদের হিট জেনারেশনটা ভালো থাকবে ইলেকট্রোলাইটের যে পানিজনিত যে দুর্বলতা বা পানি না খাওয়ার কারণে যে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাগুলো কমে যাবে আর কি আচ্ছা আর এমনিতে দেখা যায় যে অনেকেই খামারের মধ্যে অনেক খামারি দেখা যায় যে ভেতরের এটাকে গরম রাখার জন্য পরিবেশটাকে গরম রাখার জন্য দেখা যায় যে হিটার ব্যবহার করছেন এগুলো আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত মুরগির জন্য হ্যাঁ হিটার তো যদি ব্যবহার করা সম্ভব হয় আমরা আমরা বাল্ব হিটার বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে গ্যাস ব্রুডার কিংবা ইলেকট্রিক ব্রুডার ইউজ করা বা ইলেকট্রিক হিটিং সিস্টেম ইউজ করা বেশ ব্যয়বহুল বা গ্যাস হিটিং সিস্টেম সেক্ষেত্রে আমরা ইলেকট্রিকের ক্ষেত্রে কিছু বাল্ব দিয়ে দিতে পারি কারণ মুরগির ঠিকমতো প্রোডাকশন সেটা ব্রয়লার হোক লেয়ার হোক মাংস উৎপাদন হোক কিংবা ডিম উৎপাদন হোক একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগে বলা হয় যে আঠারো থেকে একুশ ডিগ্রি টেম্পারেচারে মুরগির জন্য ভালো সুইটেবল এর বেশি হলেও সমস্যা কমে গেলেও সমস্যা এই কমে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হবে বেড়ে গেলে বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের সমস্যা হবে সেই ক্ষেত্রে বাল্ব যদি টেম্পারেচার মুরগির ঘরে সবসময়ই একটা থার্মোমিটার রুম থার্মোমিটার থাকা উচিত তাপমাত্রা যন্ত্র সেখানে দেখে আঠারো থেকে একুশ বাইশ এরকম টেম্পারেচার যদি রাখা যায় তাপমাত্রা তাহলে মুরগির জন্য ভালো সেক্ষেত্রে বাল্ব ইউজ করা যেতে পারে আর যেই গ্রামাঞ্চলে যেখানে ইলেকট্রিসিটি নাই সেখানে হয়তো বা কেরোসিনের স্টোভ ইউজ করা যেতে পারে আর করা যেতে পারে যেটা যে ঘর যদি টিনের চালের হয় সেখানে টেম্পারেচার তো অবশ্যই রাত্রিবেলা ফল করবে এই তাপ তাপমাত্রা পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হলে ফলস সিলিং দিয়ে দেওয়া যেতে পারে ফলস সিলিং বলতে চালের নিচে একটা আলাদা করে একটা সিলিং বা খড়ের একটা আস্তর দেয়া বা চালের উপরে ঘরের একটা আস্তর দেয়া যাতে মুরগির থেকে যেই শরীর থেকে যেই তাপমাত্রাটা বের হচ্ছে সেটা যাতে বাইরে যেতে না পারে সেটাই ঘরের ভিতর ওই তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করবে এটা একটা করা যেতে আচ্ছা আর দেখা যায় যে যে মুরগিগুলো মানে আমরা তো শীতের কথা বলছি শীতের রোগ পালায়ের কথা বলছি তো এই শীতের আসার আগেই কি মুরগিগুলোকে কোন রকমের ভ্যাকসিন দেয়া যেতে পারে বা কোন ওষুধ ওষুধের কোন ওষুধ পথ্যের কোন বিষয় আছে কিনা ভ্যাকসিনটা তো সব সময় রিকমেন্ডেড সব সময় আমরা বলছি যে রোগের অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তো সেই ক্ষেত্রে প্রতিশোধ প্রতিরোধী হচ্ছে ইসের চেয়ে ভালো চিকিৎসার চেয়ে ভালো তো আমরা আমরা অবশ্যই বলবো কিছু কিছু রোগের ভ্যাকসিন বিশেষ করে জনিত ভাইরাস গঠিত সব রোগ আছে সেগুলোর ভ্যাকসিন আগে থেকে দিয়ে নেওয়া ভালো মুরগির জন্য বিশেষ করে লেয়ার বা ব্রিডার যেগুলো আছে ডিম পাড়া মুরগি আহ আমরা দেখছি যেটা যে ব্রয়লারে সাধারণত ক্ষেত আর গাম্বরও যেটা দীর্ঘমেয়াদী যেহেতু এদের পালন করা হয় তো এদের জন্য কিছু কিছু ভাইরাস জনিত রোগের ভ্যাকসিনগুলো দিয়ে রাখা হবে সাইফুল ইসলাম এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করবো তবে তার আগে ছোট্ট একটা বিরতি নেব একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখছেন কথা আজকের বিষয়ে শীতকালে মুরগির খামারে সতর্কতা এই প্রসঙ্গ আর কথা বলছিলাম সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডক্টর কে বি এম সাইফুল ইসলামের সঙ্গে জনাব সাইফুল ইসলাম বিরতিতে যাওয়ার আগে যেমনটা আমরা জানছিলাম যে শীতকালে খামারে মুরগির আসলে একটু বাড়তি পরিচর্যা দরকার এবং আমরা রোগ বালায় নিয়ে কথা বলছিলাম একজন খামারে কি করে বুঝবেন যে তার মুরগিটি আক্রান্ত হয়ে গেছেন শীতকালীন রোগ বালায় তারা কীভাবে এটা মানে শনাক্ত করার নিয়মটা কি আসলে মুরগি তো ফ্লগ বা একটা গোত্রে থাকে একটা গ্রুপে অনেক মুরগি একসাথে থাকে একসাথে পালন করা হয় তো অনেক সময় দেখা যাচ্ছে যে মুরগি একটা অসুস্থ হলে বোঝা কষ্ট সেই ক্ষেত্রে যতক্ষণ না রোগগুলো এবং মুরগিতে আসলে যেটা হয় যেহেতু একত্রে অনেকগুলো পালন করা হচ্ছে একটার একটা অসুস্থ হলে খুব দ্রুত অন্যগুলোতে ছড়িয়ে যায় এই বিষয়টা আছে তো শীতকালের যে রোগ আমি যেটা বলছিলাম যে শ্বাসকষ্টের বা শ্বাসতন্ত্রের রোগ এটা হলে আমরা মানুষের যে রকম কিছু কিছু লক্ষণ দেখি মুরগি এই লক্ষণগুলোই সবার আগে দেখা যাবে এবং যে যেকোনো রোগের আগে যেটা দেখা যাচ্ছে যে খাবার ইচ্ছা নষ্ট হয়ে যায় মানুষেরও যেরকম হয় মুরগির ক্ষেত্রে বা অন্যান্য পশু পাখির ক্ষেত্রে হাওয়ায় অরুচি হবে তাদের ঝিমুনি ভাব চলে আসবে আর ঠান্ডা জনিত রোগ যদি হয় তাহলে শ্বাসকষ্ট যেটা নাক দিয়ে পানি পড়বে চোখ দিয়ে পানি পড়বে এই পানিটা শুরুতে পাতলা পানির মতো থাকবে এটার সাথে যদি অন্য কোনো ব্যাকটেরিয়ার মিক্সড ইনফেকশন বা দ্বৈত বা তারও বেশি ইনফেকশন হয় সংক্রমণ হয় তাহলে এগুলো অনেক সময় হলুদাকারে হলুদ আকারের হয়ে যায় পুজের মতো হয় হাঁচি কাশি থাকে আর হচ্ছে অনেক কিছু কিছু রোগে দেখা যায় যে মাথা ফুলে যাচ্ছে চোখের নিচে যে সাইনাস গুলো আছে সেগুলোরতে পুঁত জমা হচ্ছে এগুলো ফুলে যাচ্ছে এই ধরনের কিছু আর শ্বাসকষ্ট হলে মুরগির শ্বাসকষ্ট বোঝার একটা বিষয় হচ্ছে আমরাও যেরকম করি মানুষ যেরকম করে বা অন্যান্য প্রাণী যে হা করে শ্বাস নেয়া সে হাঁস হা করে শ্বাস নিচ্ছে কারণ তার নাক বন্ধ হয়ে আছে ঠান্ডায় তখন সে হা করে শ্বাস নিচ্ছে কিছু কিছু রোগে দেখা যাচ্ছে সে মাথাটা উপরের দিকে উঠাচ্ছে আবার নিচে নামাচ্ছে শ্বাস করার সময় হা করে উপরের দিকে উঠে শ্বাস নিচ্ছে সারা সময় নিচের দিকে করে শ্বাস নিচ্ছে এগুলো হচ্ছে ঠান্ডাজনিত রোগের যেগুলোতে আপার রেসপারেটরি ট্র্যাক বা শ্বাসতন্ত্রের সংক্রমণ হচ্ছে সেই সব ক্ষেত্রে এই রোগগুলো বা এরকম সাইন্স লক্ষণগুলো আমরা দেখতে পাবো আসলে আচ্ছা তো এই মুরগিগুলো যেগুলো আক্রান্ত হয়ে গেছে বিভিন্ন প্রতিষেধকের পরও দেখা গেছে যে যে মুরগিগুলো আক্রান্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি করণীয় তাদের কি আসলে কি করা যাবে এগুলো এগুলো কি খাওয়া যায় মানে একটা মুরগি অসুস্থ হয়ে গেছে সে মুরগিটা কি খাওয়া উচিত আমরা কখনোই কোনো অসুস্থ প্রাণী সেটা মুরগি হোক বা গরু ছাগল বা অন্য কোন অসুস্থ প্রাণীকে আমরা খাওয়ার বিষয়টা অনেকে দেখা যায় যে মুরগি অসুস্থ হয়ে যাওয়ার পরে সেটা কেটে ফেলেছে বা কিছু এটা কি উচিত কিনা না অবশ্যই উচিত না কারণ আমরা যদি পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের কথা চিন্তা করি বর্তমান যুগে গবেষণা বলছে বিজ্ঞান বলছে মোর দ্যান 75% 75 শতাংশের বেশি রোগবালাই আসছে এনিমেল থেকে সেটা বার্ড কিংবা অন্য কোন প্রাণী হতে পারে মানুষের তো কোন ডিজিজ বা কোন রোগে আক্রান্ত সেই মুরগিটা আমরা কিন্তু জানি না সেটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হতে পারে বার্ফুলুজ এটা যেটা নামে সারা বিশ্বে আতঙ্ক তো এই মুরগিটা খেলে মানুষের অসুস্থ হওয়ার বার্ফুলুকে এই সময়ই অসুস্থ হ্যাঁ এই সময় আচ্ছা তার মানে এই রোগের সংক্রমণের সময়টা চলে এসেছে চলে আসছে আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে এখন খামারীরা কি ধরনের সতর্কতা নেবেন এই সতর্কতা থেকে দূরে থাকার জন্য যে কোনো মুরগি খামারে কোনো মুরগি অসুস্থ হলে অবশ্যই সেটাকে আলাদা করে ফেলতে হবে অন্য অন্যান্য টোটাল সমস্ত ফ্লক থেকে বা মুরগির পাল থেকে তাদেরকে আলাদা করে ফেলতে হবে কোনো মুরগি মারা গেলে সেটাকে মাটিতে পুঁতে ফেলতে হবে গভীর মাটিতে সেটা যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না মুরগির বার্ড আপনি যদি বিশেষ করে বার্ড ফ্লুর কথা বলেন বার্ড ফ্লু শীতকালে আমাদের দেশে প্রাদুর্ভাব বেশি হয় এই কারণে আমাদের দেশে অতিথি পাখি আসে বিভিন্ন দেশ থেকে বার্ড ফ্লু কিন্তু এই যে মুক্ত পাখি যেগুলো বা জলজ পাখি যেগুলো সেগুলোর থেকে বেশি ছড়ায়। তো এইসব পাখির জলাশয়ের খোলা জলাশয়ের আশেপাশে যে খামারগুলো আছে সেই সম্ভাবনা বেশি থাকে তো যদি সম্ভব হয় প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করতে হবে কোনো বাইরের সেটা অতিথি পাখি হোক কিংবা আমাদের দেশে কিছু ছাড়া বা খোলামেলা মুক্তভাবে কিছু মুরগি পালন করা হয় সেই মুরগিগুলোকে কখনো খামারে ঢুকতে দেওয়া যাবে না বাইরের কোনো ভেজিটর খামারে অ্যালাউ করা যাবে না কোনো গাড়ি ট্রাক বা খাবার নিয়ে যাওয়া হচ্ছে এগুলো সরাসরি মুরগির খামারে ঢোকানো যাবে না এগুলো কিছু কিছু জৈব নিরাপত্তা আছে যেগুলোকে আমরা বায়ো সিকিউরিটি বলি এগুলো খুব স্ট্রিক্টলি খুব কঠিনভাবে ফলো করতে হবে যদি বার্ড ফ্লুর মতো একটা সংক্রমণ রোগকে চেক দিতে হয় বা

আরামদায়ক যে তাপমাত্রা আমরা যেটা বারবার বলছি আঠারো থেকে একুশ বা বাইশ এরকম একটা তাপমাত্রা সবসময় রাখতে হবে এখন ব্রয়লার মুরগি দেখা যাচ্ছে যে সব সবসময় তারা কোনো মুভমেন্ট করছে না বা খুব কম নড়াচড়া করছে একটা ঘরের মধ্যে অনেক রাখা হচ্ছে আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে আমাদের খামারিরা খুব অল্প জায়গাতে অনেক বেশি উৎপাদন করে খুব দ্রুত লাভ লাভবান সবাই না কেউ কেউ হয়তোবা হতে যান তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগ সুযোগও বেশি থাকে ব্রয়লার ক্ষেত্রে বিশেষ করে যেহেতু তারা খুব অল্প জায়গায় গাদাগাদি করে থাকে তাদের জন্য সর্বনিম্ন যে স্পেসটা দরকার বা জায়গাটা দরকার সেটা হয়তো বা দিতে পারছে না তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে একদম ব্রুডিং হতে শুরু করে তাদের জন্য যে মুরগির লালন পালনের যে বিধি ব্যবস্থা বা যেটা করা উচিত আর কি ঠিক সেভাবে অল্প জায়গা বা ন্যূনতম জায়গাটা তাদের দিতে হবে তারা যাতে এক জায়গায় ব্রয়লারের ক্ষেত্রে একদম ছোট ব্যবসা থেকেই হয় যে ব্রুডিং যদি কোনো সমস্যা হয় ব্রুডিং বলতে একদম শুরুতে যে মুরগির গ্রোথের জন্য আমরা যে তাপমাত্রা কৃত্রিম তাপের ব্যবস্থা করি আর কি সেই সময় যদি সমস্যা অনেক মুরগি জড়ো হয়ে গেল একটা হয়তো আরেকটা মারা যাবে এরকম সমস্যাও হতে পারে আর ঘরের ভেন্টিলেশনের কথা আবারও বলি কারণ মুরগি যখন তার ড্রোপিংস বা তার বিষটা থেকে অ্যামোনিয়া উৎপাদন হয় লিটারটা ভিজে গেলে সেখান থেকে অ্যামোনিয়া উৎপাদন হয় অ্যামোনিয়ার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে মুরগির শ্বাসকষ্ট হবে তার শ্বাসতন্ত্রে রোগ হবে সিআরডি বা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যেটা বলছিলাম এটা আসলে একক কোনো ডিজিজ না অনেকগুলো ডিজিজের একটা শ্বাসতন্ত্রে অনেকগুলো সংক্রমণের একটা অন্তত আবাসস্থলটার প্রতি অনেক বেশি নজর দিতে হবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে জীবাণুমুক্ত হতে হবে এবং সংক্রমিত মুরগিকে অতি সত্বর যেগুলি সুস্থ আছে সুস্থ মুরগির কাছ থেকে আলাদা করতে হবে জনাব সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ আপনার এসব তথ্যের জন্য আজ শেষ করতে হয়েছে আমাদেরকে ধন্যবাদ আর এই ছিল আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথায় আজ আমরা আলোচনা করছিলাম শীতকালে মুরগির খামারের সতর্কতা বিষয়টি নিয়ে আর বিষয় আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে সঙ্গে ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড কে বি সাইফুল ইসলাম আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে এরপর ছয়টার ডিবিসি সংবাদ নিয়ে আসবেন মজুমদার জুয়েল সঙ্গে থাকুন